আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকার বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, আমরা সকলে ভেবেছিলাম যে শাওমির মি A3 সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে, যেগুলোর মধ্যে একটি হবে মি A3 এবং অপরটি হবে মি A3 লাইট। তবে মি A3 ফোনটি নিয়ে যে সকল তথ্য লিখে হয়েছে সেই সকল তথ্যই কিন্তু শাওমির মি CC9 এই ফোনটির সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমরা সকলে ভেবেছিলাম যে মি CC9 ফোনটিকে হয়তো বা মি A3 এবং মি CC9 এই ফোনটিকে হয়তো বা মি A3 লাইট নামে লঞ্চ করা হতে পারে। যেহেতু এখন মি CC9 এই ফোনটিকে মি A3 নামে লঞ্চ করা হবে, তাই আমাদের মধ্যে একটি কনফিউশনের সৃষ্টি হচ্ছে যে তাহলে মি A3 এর সাথে আরো একটি যে স্মার্টফোন লঞ্চ করা হবে সেই স্মার্টফোনটির কি নাম হবে। আর আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির উত্তরে খুঁজে বের করার চেষ্টা করব, সাথে জানবো যে আমি A3 ফোনটির সাথে আর কোন ফোনটিকে লঞ্চ করা হবে, ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে এবং ফোনটির প্রাইস কত হতে পারে। সো বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। বন্ধুরা, মি CC9 এই ফোনটিকে যেহেতু গ্লোবালি মি A3 নামে লঞ্চ করা হবে, তাই এখন ধারণা করা হচ্ছে মি A3 ফোনটির সাথে মি A3 একটি হায়ার ভার্সনও লঞ্চ করা হবে, যে ফোনটির নাম হতে পারে মি A3 প্রো বা মি A3 প্লাস। আর স্পেসিফিকেশনের কথা বললে ফোনটির মধ্যে দেওয়া হবে 6.39 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেমনটি শাওমির মি CC9 ফোনটির মধ্যে দেওয়া হয়েছিল, এবং ফোনটির উপরে একটি ছোট রিসেপ নচ থাকবে। তবে ফোনটির বটমের বাজার মি A3 ফোনটি থেকে অনেক কম হবে। আর ডিজাইনের দিক থেকে ফোনটি হুবহু মি CC9 ফোনটির মতো হবে। তবে মি CC9 এবং মি A3 প্রো এই দুটি ফোনের মধ্যে মেন পার্থক্য করা হবে এদের হার্ডওয়্যারের মধ্যে, কারণ মি CC9 ফোনটিতে দেওয়া হয়েছিল স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর, অপরদিকে মি A3 প্রো ফোনটির মধ্যে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 730 এর প্রসেসর। সাথে ফোনটির মধ্যে 4 GB ও 6 GB র্যাম সাপোর্ট থাকবে, এবং এদের মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড পাই বেসড গুগলের অ্যান্ড্রয়েড 1 এর অপারেটিং সিস্টেম। বন্ধুরা, শাওমির মি A3 ফোনটির মধ্যে কিন্তু ক্যামেরার দিক থেকে সবসময় বেশি ফোকাস করা হয়ে থাকে, আর তাই মি A3 প্রো ফোনটির মধ্যেও কিন্তু সে একই কাজ করা হবে, কারণ ফোনটির রিয়ারে দেওয়া হবে 3 ক্যামেরা, যেগুলোর মধ্যে প্রথমটি হবে 48 MP, যেটিতে সোনির IMX586 সেন্সর দেওয়া হবে। অপর দুটি ক্যামেরার মধ্যে একটি হবে 8 MP, যেটি হবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ ক্যামেরাটি হবে 2 MP, যেটি ডেপ সেন্সর হিসেবে কাজ করবে। এর সাথে ফোনটির ফ্রন্টে দেওয়া হবে 32 MP সেলফি ক্যামেরা। তো বুঝতেই পারছেন যে ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হবে, আর ফোনটিকে যে বাজেটের মধ্যে লঞ্চ করা হবে সেই বাজেটের মনে হচ্ছে এই ফোনটি হবে বেস্ট ক্যামেরা যুক্ত স্মার্টফোন। বন্ধুরা, শাওমির মি A1 ফোনটিকে যখন লঞ্চ করা হয়েছিল তখন ফোনটি কিন্তু মার্কেটে অনেক ভালো সাকসেসফুল হয়েছিল, কিন্তু সে অনুযায়ী মি A2 ফোনটি তেমন সাকসেসফুল হতে পারেনি, কারণ মি A2 ফোনটির মধ্যে অনেকগুলো ডাউনসাইড ছিল, যেগুলোর মধ্যে অন্যতম বড় সমস্যা ছিল ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে, কারণ ফোনটিতে কেবলমাত্র 3000 mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে এবার মি A3 প্রো ফোনটিতে সেই সমস্যাটা থাকবে না, কারণ ফোনটির মধ্যে দেওয়া হবে 4030 mAh ব্যাটারি, সাথে ফোনটির মধ্যে USB টাইপ সি পোর্ট থাকবে, এবং এতে 18 W ফাস্ট চার্জিং এর অপশন দেওয়া হবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে এবার ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই থাকবে না। বন্ধুরা, এসকল কিছু ছাড়াও ফোনটিতে 3.5mm হেডফোন যে কথা হবে, এবং ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আর এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে মি A3 ফোনটির তুলনায় এই ফোনটির প্রাইস কিছুটা বেশি হবে। ধারণা করা হচ্ছে ফোনটির প্রাইস বাংলাদেশে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে হবে, আর ফোনটিকে আগামী 1 মাসের মধ্যে গ্লোবালি লঞ্চ করা হয়ে যাবে। সো যদি ফোনটিকে আগামী 1 মাসের মধ্যে গ্লোবালি লঞ্চ করা হয়ে যায়, তাহলে ফোনটি আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো বন্ধুরা, মি A3 প্রো ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটিকে নিয়ে আপনাদের ধারণা কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলা দেখুন, বাংলা শিখুন।